বাংলাদেশে যৌনপল্লী উচ্ছেদ। বিংশ শতকের মাঝামাঝি সময়ে মুসলিম লীগ নেতাদের উদ্যোগে তৎকালীন পূর্ব পাকিস্তান এ যৌনপল্লী উচ্ছেদের হিড়িক পড়ে যায়। স্বাধীন বাংলাদেশে 1980 সাল থেকে ঢাকার কুমার টুলি, গঙ্গা জলি ও পাটুয়া টলি, নারায়ণগঞ্জের টানটানিয়া বাজার, মাগুরা, মাদারীপুর, টাঙ্গাইল ও ফুলতলা যৌনপল্লী সহ বেশ কিছু যৌনপল্লী উচ্ছেদ করা হয়েছে। ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনে অল প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকন বাজানোর পাশাপাশি একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। তো শুরু করা যায়। এর মধ্যে নারায়ণগঞ্জের টানটানিয়া বাজার, ঢাকা ইংলিশ রোড, মাদারীপুর, খুলনার ফুলতলা এবং টাঙ্গাইল যৌনপল্লীর যৌনকর্মীদের মারপিট ও নির্যাতন করে এক রাতের মধ্যে উচ্ছেদ করা হয়। প্রকাশিত সংবাদ অনুসারে প্রশাসনের সহায়তায় এ কাজ করে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। অনেক যৌনকর্মীকে আটক করে প্রিজন ভ্যানে ভবঘুরে কেন্দ্রে পাঠানো হয়। তারা অন্য অনেকেই এখন ভাসমান যৌনকর্মী। জামালপুর, পাটুয়াখালী, ময়মনসিংহ, ফরিদপুর, সিএনবি ঘাট ও রদখোলা এবং বাগেরহাট যৌনপল্লী একাধিকবার উচ্ছেদের চেষ্টা করা হয়েছে। এছাড়াও বনী শান্তা সহ বাংলাদেশের আরো কয়েকটি যৌনপল্লী হুমকির মুখে রয়েছে। সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্ক এর দেয়া তথ্য অনুসারে সাম্প্রতিককালে 8টি যৌনপল্লী উচ্ছেদ হয়েছে। 1980 দশকে প্রথম দিকে ঢাকার 3টি যৌনপল্লী কুমারটুলি, গঙ্গাজলি ও পাটুয়াটলি উচ্ছেদ করা হয়। পরে একে একে নারায়ণগঞ্জের টানবাজার 1999, মাগুরা 2003, মাদারীপুর 2013, টাঙ্গাইল 2014 ও ফুলতলা যৌনপল্লী 2015 উচ্ছেদ করা হয়। উচ্ছেদের চেষ্টা ও প্রাণনাশের হুমকি আছে জামালপুর, পাটুয়াখালী, ময়মনসিংহ সহ ফরিদপুর, সিএনবি ঘাট ও রথখোলা এবং বাগেরহাট যৌনপল্লী। অভিযোগ রয়েছে যে যৌনপল্লীর জমি দখল করতেই ধর্মের কথা তুলে যৌনপল্লী উচ্ছেদ করা হচ্ছে। আরও অভিযোগ রয়েছে যে এসব উচ্ছেদের ঘটনায় থানায় মামলা করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করেনি। উচ্ছেদ করা মধ্যে কয়টি যৌনপল্লী বর্তমানে বহুতল বাজার, কয়টি যৌনপল্লী আইনি লড়াইয়ের পর পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। 1985 সালে অপ্রাপ্ত বয়স্কা সব মেহের হত্যা কেন্দ্র করে টানবাজার যৌনপল্লী উচ্ছেদ অভিযান বিফল হয়। ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টি টানবাজার যৌনপল্লী থেকে চাঁদা তোলা নিয়ে বিরোধের অংশ হিসাবে আরেকটি উচ্ছেদ প্রচেষ্টা অব্যাহত হয় 1991 সালের অক্টোবরে। অভিযোগ রয়েছে যে কান্দুপট্টিতে ছাত্রনেতা তিব্বত বাণী শান্তার শ্রমিক নেতা আইয়ুব এবং টানবাজারের যৌনকর্মী জেসমিন হত্যা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে। স্বাধীনতার আগে চট্টগ্রাম জেলা মুসলিম লীগের সভাপতি রফিক উদ্দিন সিদ্দিকী আর সাধারণ সম্পাদক ফজলুল কাদের চৌধুরীর মধ্যে দ্বন্দ্বে
জয়লাভ করতে ফজলুল কাদেরের স্থানীয় মুসলমানদের নিয়ে বিরাজউদ্দিন বাজার এলাকায় যৌনপল্লীটি উচ্ছেদ করতে করেন, যাতে রফিকউদ্দিন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হন। বাংলাদেশে যৌনপল্লী। বাংলাদেশে পেশাদার যৌনকর্ম আইনগতভাবে বৈধ হলেও যৌনকর্ম নিয়ন্ত্রণের লক্ষ্যে যৌনকর্মীদের নাম নিবন্ধন করে তাদের সুনির্দিষ্ট এলাকায় বসবাসের সীমাবদ্ধ রাখা হয়। বসবাসের এক জায়গা জায়গাগুলোকে নটিপাড়া, ব্যবসাপাড়া বা নিষিদ্ধ পল্লী বলে অভিহিত করা হয়। বর্তমানে বাংলাদেশি সরকারি অনুমোদিত নিবন্ধিত পতিতালয় বা যৌনপল্লীর সংখ্যা 14টি। এর মধ্যে 7টি যৌনপল্লী রয়েছে ঢাকা বিভাগে, 6টি খুলনা বিভাগে ও 1টি রয়েছে বরিশাল বিভাগে। দৌলতিয়া যৌনপল্লী, কান্দুপট্টি, টানটানিয়া বাজার যৌনপল্লী, সন্ধ্যাবাজার যৌনপল্লী ও গাঙ্গিনাপাত যৌনপল্লী পাশাপাশি চট্টগ্রামের সদরঘাটে বিলুপ্ত যৌনপল্লীটি বাংলাদেশের নাম করা কিছু যৌনপল্লী। 2020 সালে করোনা ভাইরাসের কারণে অবরুদ্ধকরণ এর সময়ে বাংলাদেশের সরকার এর মধ্যে 11টি যৌনপল্লীতে খাদ্য ও অর্থ সাহায্য দিয়েছে, যদিও তা সামান্য বলে নির্ধারিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকুন। আপনার একটি লাইক কমেন্ট আমাদের ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।